আজকে তোমাদের দেখাবো এই জুয়েলারির সাথে বানানো ইয়াররিংস। তো এই জুয়েলারি বানানোটা যদি তোমরা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিও। তো এরকম দুটো ঝুমকো আমরা ইয়াররিংস বানাতে নেব, আর এরকম ধরনের দুটো রিং, আর লাগবে আমাদের পাশে রয়েছে জাম্প রিং আর হ্যাঙ্গিং বল, ওটাও সিলভার কালারের। এখানে প্রত্যেকটা জিনিসই সিলভার কালারের আমরা ইউজ করব। তো এরকমভাবে আমরা এই হ্যাঙ্গিং বলগুলোকে এই রিংয়ের মধ্যে নিয়ে নেব। তো এটা আমরা পুরো ভরাট করে নিয়ে নেব, এই রিংটার মধ্যে শুধু কিছুটা করে ফাঁকা রাখবো। তো এরকমভাবে আরেকটাও করে নেব। তো আমি করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, দেখো আমার একটা রিং কমপ্লিট হয়ে গেছে, আর একটা রিংয়ের কিছুটা বাকি রয়েছে। তো এটা আমি তোমাদের সামনে করছি, তোমরা দেখো। এরকম ভাবে আমরা হ্যাঙ্গিং বলগুলোকে নিয়ে নেব। এই হ্যাঙ্গিং বলগুলোকে নিয়ে নেওয়ার পর আমরা কিছুটা অংশ বাকি রাখব, কারণ আমি বলেছিলাম আগে, তো আবারও বলছি, দেখো তোমরা, আর এই লগ বিটস নিয়ে আমরা প্রেস করে নেব এই প্লাস দিয়ে, যাতে এই হ্যাঙ্গিং বলগুলো খুলে না যায়। এরকম ভাবে কিন্তু আমি আগে একটা করে রেখেছিলাম আগেই। তো আমার দুটো রিং বানানো রেডি হয়ে গেছে, আর কিছুটা করে করে আমি ফাঁকা রেখেছিলাম, তোমরা দেখেইছ। তো এবার আমরা ইউজ করব এই ঝুমকোগুলোকে। আর বলে দিই, এই ঝুমকোর নিচে আমি জাম্প রিং আর এই হ্যাঙ্গিং বল দিয়ে আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম। এবার একটা জাম্প রিং নিয়ে এই যে আমরা রিংটা বানিয়েছি এই রিংয়ের মধ্যে আমরা নিয়ে নেব। আর এই রিংয়ের মধ্যে নিতে হবে খুবই সাবধানে, না হলে এটা পড়ে যায়, যদিও বা পড়লে অসুবিধা হয় না, কারণ এগুলো একটা মেটালের তৈরি। তো দেখো আমার বলতে বলতেই পড়ে গেল। তো এরকমভাবে এই জাম্প রিংটাকে আমরা প্লাসের মধ্যে নিয়ে এরকমভাবে সেই রিং যেটা আমরা বানিয়েছিলাম হ্যাঙ্গিং বল দিয়ে, তো ওটার মধ্যে নেব, নিয়ে প্লাস দিয়ে এই জাম্প রিংটাকে প্রেস করে আটকে দেব। ঠিক এরকমভাবেই আমরা পরেরটাও করে নেব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন আরও ভিডিও তোমরা দেখতে পাও, এবং কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। দেখো আমার দুটো ইয়াররিংস রেডি হয়ে গেছে, তো কেমন লাগলো ও বলো ভিডিওটা, আর কমেন্ট করে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও তৈরি করার, তো কমেন্টে অবশ্যই বলো যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও।